প্রিয় শিক্ষার্থীরা বেসিক স্কুলের আজকের এই লেকচারে আমরা কাজের প্রকারভেদ এবং কাজের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো কাজকে প্রধানত দুটি বাঘে বিভক্ত করা যায় সেই দুটি বাঘ হচ্ছে এক ধনাত্মক কাজ দুই হচ্ছে ঋণাত্মক কাজ এখন কখন কাজ ধনাত্মক হয় আর কখন কাজ ঋণাত্মক হয় সেই বিষয়টা জানার জন্য আমাদেরকে কাজের ইকুয়েশনের দিকে খেয়াল করতে হবে দেখা যাচ্ছে কাজের ইকুয়েশনটি হচ্ছে ডব্লিউ ইজিগাল টু এফ এস কস্তিটা এখন এফ এবং এই অ্যাসের ভ্যালু কখনোই ঋণাত্মক হতে পারে না কারণ কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল কখনোই ঋণাত্মক হয় না এবং বল প্রয়োগের ফলে বস্তুটির স্মরণ অ্যাস কখনোই ঋণাত্মক হতে পারে না তাহলে কাজ কখন ঋণাত্মক হয় এবং কাজ কখন ধনাত্মক হয় সেই বিষয়টা ডিপেন্ড করা হচ্ছে একমাত্র এই কস্তিটায়ের মানের উপর যখন কস্তিটায়ের মান নেগেটিভ হবে তখন টোটাল এই ওয়ার্ক হবে নেগেটিভ এবং কস্তিটার মান যখন পজিটিভ হবে তখন টোটাল কাজ হবে পজিটিভ সুতরাং দেখা যায় কস্তিটার মান একমাত্র পজিটিভ হতে পারে যখন থিটা এর মান নাইনটি ডিগ্রি এর চেয়ে ছোটো হবে অর্থাৎ থিটা এর এই মানটা যখন জিরো ডিগ্রির সমান অথবা নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হবে তখন কাজ হবে ধনাত্মক কাজ কারণ এখানে কস্তিটায়ের ভ্যালু আসে আছে পজিটিভ যেহেতু কস্তিটার ভ্যালু পজিটিভ সুতরাং টোটাল ওয়ার্ক হচ্ছে পজিটিভ আবার ঋণাত্মক কাজ হয় তখনই যখন থিটা এর মানটি নাইনটি ডিগ্রি চেয়ে বড় অর্থাৎ থিটার এই ভ্যালুটা নাইনটি ডিগ্রির চেয়ে বড় অথবা একশো আশি যখন সমান হয় তখন কস্তিটার মান নেগেটিভ এবং টোটাল ওয়ার্ক তখন নেগেটিভ হয় সুতরাং দেখা যাচ্ছে কাজ পজিটিভ এবং নেগেটিভ নির্ভর করে হচ্ছে এই এর মানের উপর যদি কস্তিটা নেগেটিভ হয় তাহলে কাজ নেগেটিভ এবং কস্তিটা পজিটিভ হলে কাজ পজিটিভ কাজের আরেকটি প্রকারভেদ আছে সেই প্রকারভেদটি হচ্ছে শূন্য কাজ এখন কখন কাজ শূন্য হয় সেই বিষয়টা বোঝার জন্য আমরা আবারও ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে এই ইকোয়েশনের মধ্যে তিনটি রাশি রয়েছে এক এফ দুই এস এবং তিন হচ্ছে কস্তিটা যখন কস্তিটা জিরু হয় টোটাল ওয়ার্ক জিরো আবার যখন এস জিরো হয় তখন টোটাল ওয়ার্ক জিরো আবার যখন এফ জিরো হয় তখনও কিন্তু টোটাল ওয়ার্ক জিরু হয় সুতরাং শূন্য কাজ হওয়ার জন্য এই তিনটা রাশির যে কোনো একটা রাশি জিরু হলেই

আমরা জানি ধনাত্মক কাজ হয় তখনই যখন থিটা এর মান নাইনটি এর চেয়ে ছোট হয় অথবা জিরো ডিগ্রি এর সমান হয় দেখা যাচ্ছে এই হচ্ছে ভূমি এই ভূমির উপর একটি টেবিল রক্ষিত আছে টেবিলের উপর একটি বস্তু রাখা আছে এখন এই বস্তুটিকে যদি আমি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আমি পড়তে দেই তাহলে দেখা যাচ্ছে অভিকর্ষ বল এম জি নিচ দিকে ক্রিয়াশীল আর নিজ দিকে ক্রিয়াশীল তার মানে হচ্ছে বলটি হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল এবং বস্তুটিও কিন্তু ঠিক বলের বরাবর নিজ দিকে সরে আসতেছে অর্থাৎ অভিকর্ষ বল যেদিকে বস্তুটি স্মরণও কিন্তু সেদিকেই হচ্ছে যার কারণে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কিন্তু জিরো ডিগ্রি আর যেহেতু মধ্যবর্তী কোণ এই দুইটার মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি সেহেতু আমরা জানি যদি থিটার মান জিরো ডিগ্রি সমান হয় তাহলে ধনাত্মক কাজ হয় অর্থাৎ আমরা কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের প্রভাবে নিজ দিকে পড়তে দিই তখন কাজ হবে পজিটিভ এখন আমরা ঋণাত্মক কাজের উদাহরণ দেখব কাজের জন্য আমরা জানি কাজ হয় তখনই কাজ হয় তখনই যখন এর মান নাইনটি ডিগ্রির চেয়ে বড় অথবা একশো আশি ডিগ্রির সমান হয় এখন দেখা যাচ্ছে এই হচ্ছে একটি ভূমি এই ভূমির উপর একটি টেবিল রক্ষিত আছে এই টেবিলের উপর একটি বস্তুকে ভূমি থেকে উপরে উঠাইতে হবে এখন বস্তুটিকে আমি উপরের দিকে উঠানোর জন্য এখন বস্তুটিকে আমি নিচ থেকে উপরে উঠাবো বস্তুটির অভিকর্ষ বল এর ওপর বলত বল যেহেতু বল নিজ দিকে বস্তুটি স্মরণ হচ্ছে তার বিপরীত দিকে অর্থাৎ বল এবং এস এর মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দেখা যাচ্ছে যেহেতু বল এফ এবং এস এর মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি আর আমরা জানি থিটার মান যখন একশো আশি ডিগ্রি এর সমান হবে তখন হবে ঋণাত্মক কাজ সুতরাং দেখা যাচ্ছে আমরা কোন বস্তুকে যদি অভিকর্ষ বলের বিপরীতে সরাইতে চাই তখন আমাদের কাজ হয় ঋণাত্মক কাজ এখন আমরা শূন্য কাজের কিছু উদাহরণ দেখব শূন্য কাজ শূন্য কাজ আমরা জানি শূন্য কাজ হয় তখনই যখন এর মান নাইনটি ডিগ্রি এর সমান হয় তখন হয় শূন্য কাজ যেমন একটি বস্তুকে একটি বৃত্তাকার কক্ষপথে ঘোরানো হচ্ছে এই হচ্ছে তার সেন্টার এখন বস্তুটিকে যখন তার বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন বস্তুটি কেন্দ্রমুখী একটি বল অনুভব করে যেহেতু বলের দিকে দিকে এবং বস্তুটি সিটকে যাওয়ার জন্য এর স্পর্শক বরাবর তার স্মরণ থাকে তার মানে হচ্ছে স্পর্শক বরাবর সে সরে যেতে চায় এখন দেখা যাচ্ছে বল এবং স্পর্শক এর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা জানি যেহেতু কাজের জেকাল ডব্লিউ জিক্যাল টু এফএস কস্তিটা যেহেতু এখানে থিটার মান নাইনটি ডিগ্রি তার মানে কস্তিটার মান জিরো আর সুতরাং কাজের মান হবে কত শূন্য সুতরাং কাজের জেগো হবে শূন্য এই হচ্ছে শূন্য কাজের উদাহরণ এখন আমরা কাজের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আমাদের প্রথম কাজের যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে এরকম কোনো বস্তুর উপর ফাইভ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 10 মিটার সরে যায় এখন আমরা দেখি প্রথমে কাজের যে ইকুয়েশন রয়েছে w f এবং s আরেকটা রয়েছে হচ্ছে ডব্লিউজিক টু এফ এস ক্রিটা যেহেতু এখানে দেওয়া আছে শুধুমাত্র বল এবং বলের দিকে স্মরণ সুতরাং এই অঙ্কটার সলিউশন করার জন্য আমরা ইউজ করবো দেখা যাচ্ছে এফ ইজিক্যাল টু ফাইভ নিউটন এবং এস ইজিক্যাল টু টেন মিটার সুতরাং টোটাল ওয়ার্ক ডব্লু ইজিক্যাল টু এফ টু এস এফ এর মান হচ্ছে ফাইভ নিউটন এবং এস এর মান হচ্ছে দশ মিটার সুতরাং টোটাল ওয়ার্ক হচ্ছে পঞ্চাশ নিউটন মিটার অর্থাৎ হচ্ছে পঞ্চাশ জুল তার মানে এই অঙ্কটার সলিউশন হচ্ছে পঞ্চাশ জুল এখন আমরা যে দ্বিতীয় প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেই দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে এরকম কোন বস্তুর উপর ফাইভ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে দশ মিটার সরে গেল কৃত কাজ কত সুতরাং এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমরা অবশ্যই দ্বিতীয় ইকুয়েশনটি ইউজ করব। কারণ এখানে অ্যাঙ্গেল আছে এখানে অ্যাঙ্গেল আছে সুতরাং দেওয়া হচ্ছে অ্যাফিজিক্যাল টু হচ্ছে ফাইভ নিউটন এস হচ্ছে টেন মিটার এবং থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যার কারণে ডব্লিউ ইজিক্যাল টু এফ এস থিটা এই কোয়েশানটি ইউজ করবো কারণ এফ এর ভ্যালু দেওয়া আছে ফাইভ এস এর ভ্যালু দেওয়া আছে টেন এবং এই কস থিটা সিক্সটি ডিগ্রি আমরা জানি ফাইভ টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ মানে টু দিয়ে যদি আমি দশকে কাটি তাহলে হচ্ছে ফাইভ আর ফাইভ ইন্টু ফাইভ ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ জুল সুতরাং কাজ দাঁড়ালো কত টোয়েন্টি ফাইভ জোর আমরা এখন কাজের সর্বশেষ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের এই সমস্যাটি হচ্ছে এরকম দুই কেজি পরের একটি কাছিম থার্টি ডিগ্রি কোণে আনত একটি তলবে এর শীর্ষে পৌঁছালো তলটির দৈর্ঘ্য দশ মিটার হলে কাছিমটি শীর্ষে পৌঁছাতে কত কাজ করেছে এখন আমাকে এখানে কাজ হিসাব করতে হবে সো আমরা জানি কাজের সূত্র হচ্ছে ডবলিউজিক্যাল টু এফ এস কানি হচ্ছে বল লাগবে এবং অবশ্যই বলের দিকে স্মরণ লাগবে এই কোশ্চেন অনুসারে এরকম এখানে হচ্ছে দশ মিটার তাহলে এই হচ্ছে বমি এই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে আনতে এই হচ্ছে একটি তল কাছিমটি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসলো অর্থাৎ কাছিমটির যদি আমি একটি চিত্র অঙ্কন করি এরকম এই হচ্ছে কাচিমের একটি চিত্র কাচিমটি এই শীর্ষ বিন্দুতে আছে এখন এই কাছিমটি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসলো এখন দেখা যায় এখানে স্মরণ এস দেওয়া আছে থ্রি থার্টি ডিগ্রি দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু কোনো বল নেই তো এখানে বল কত এখানে বল হচ্ছে যেহেতু কাছিমটি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসছে অর্থাৎ এই কাছিমটি তার যে নিজের ওজন আছে সেই ওজনটাকেই কিন্তু এইখান থেকে বহন করে এই বিন্দুতে নিয়ে আসছে সুতরাং এই বিন্দুতে যে বল ক্রিয়া করতেছে সেই ক্রিয়াটা হচ্ছে তার ওজন ডব্লিউ সুতরাং আমি যদি কাছিমের যে সর্বশেষ বিন্দু আছে সেই বিন্দু থেকে যদি বূমির উপর একটি লম্বা অঙ্কন করি তাহলে কিন্তু আমরা বল পেয়ে যাব এখানে বল হচ্ছে এই যে ডব্লিউ টু এম জি এটি হচ্ছে তার বল সেটি হচ্ছে নিজ দিকে ক্রিয়া করতেছে কারণ কাসিমটির ওজন নিজ দিকে সর্বদা ক্রিয়া করে আমরা জানি কোনো বস্তুর ওজন অভিগস বলের দিকে ক্রিয়া করে সুতরাং কাসিমটির বল হচ্ছে এই দিকে এখন আমরা জানি কাজ ইজিক্যাল টু বল ইন্টু বলের দিকে স্মরণ যেহেতু এখানে আমরা বল পেয়ে গেছি এখন আমরা বলের দিকে স্মরণ বের করবো অর্থাৎ বল যেহেতু নিজ দিকে ক্রিয়া করতেছে সুতরাং এই দিকে যদি আমরা স্মরণ বের করতে পারি তাহলে কিন্তু কাজ বের করা সম্ভব আমরা আমাদের প্রথম লেকচারে দেখেছিলাম যখন আমরা অনুভূমিক বরাবর স্মরণের উপাংশ বের করি সেক্ষেত্রে আমরা লিখেছিলাম হচ্ছে এস কস থিটা এখন আমরা যেহেতু এখানে বল ক্রিয়া করতে হচ্ছে সর্বদা নিজ দিকে সুতরাং আমাকে এখানে স্মরণের রূপাংশ বের করতে হবে হচ্ছে উলম্ব দিকে এখন উলম্ব দিকে স্মরণের উপাংশ হচ্ছে এস সাইনথিটা দেখা যাচ্ছে অ্যাফিসিকাল টু এম জি এবং এস কস্তিটার পরিবর্তন হয়ে গেছে এবার এস সাইন্থিটা এস সাইন্থিটা সুতরাং এম এর মান টু কেজি জির মান নাইন পয়েন্ট এইট এস এর মান এই এস এর মান হচ্ছে টেন এবং সাইন থিটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রি আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন আর সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ টু টু কাটা সুতরাং নাইন পয়েন্ট এইটের সাথে দশ গুণকলা হচ্ছে আটানব্বই জুল এই কাজ হচ্ছে আটানব্বই জুল হচ্ছে এই অঙ্কটার সলিউশন হচ্ছে আটানব্বই জুল সুতরাং আমরা দেখতে পারলাম কিভাবে এই অঙ্কটার সলিউশন করতে হয় আমরা আমাদের পরবর্তী ক্লাসে শক্তি এবং ক্ষমতা নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে